কলকাতা থেকে সবাইকে স্বাগতম। আর এখন বাজে সন্ধ্যা 6:12, আর আমরা আগামী 2-3 ঘন্টা আপনাদেরকে কলকাতা নিউ মার্কেট এরিয়াতে গিয়ে কলকাতা যে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলো কিছু ট্রাই করে আপনাদেরকে দেখাবো। তো চলুন, আজকের এই ভিডিওটা হচ্ছে খাবার দাবার এবং হচ্ছে শপিং নিয়ে। নর্মালি আমাদের ট্রাভেল রিলেটেড আমরা ভিডিও বানিয়ে থাকি, বাট এই প্রথমবার আমাদের চ্যানেলে আমরা খাবার এবং শপিং রিলেটেড কিছু ভিডিও বানাচ্ছি। তো ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি কলকাতা নিউ মার্কেটের ঠিক সিম পার্ক যেই মল, এই 2 নম্বর গেটের সামনে। আর এই 2 নম্বর গেটের অপোজিট দিয়ে একটা গলি চলে গেছে, এই গলির মধ্যেই বাম পাশে সবগুলো স্ট্রিট ফুডের দোকান। আচ্ছা, আজকে আমরা স্ট্রিট ফুড শুরু করছি হচ্ছে সেলিম ভাইয়ের কার্ট থেকে। তো ফার্স্টে আপনারা জানেন আমার হাজব্যান্ড ননভেজ ছাড়া খেতে পারেন না, তো আমি যদিও এগরোল নিতে চেয়েছিলাম, তো আমরা শেষ চিকেন রোল। আচ্ছা, আমরা খেয়ে দেখি সেলিম ভাইয়ের কার্ড থেকে চিকেন রোলটা কীরকম। আর এই যে সবগুলো রোলের প্রাইস, চিকেন রোল 50 রুপি, এগ রোল 30 রুপি, এক চিকেন রোল হচ্ছে 60 রুপি। এই কতদিন ধরে ব্যবসা করছেন? আচ্ছা, আমাদের এখন তৈরি হচ্ছে চিকেন যেই রোল, সেটা এখানে মোটামুটি 4-5 পিস করে চিকেন দেওয়া হচ্ছে, আর পার পিস চিকেন রোল হচ্ছে 50 টাকা, মানে সরি 50 রুপি করে। জাস্ট নিউ মার্কেটের পাশে, আমরা খেয়ে জানাবো কেমন। ওকে, আমাদের চিকেন রোল চলে আসছে। সুন্দর একটা তান্দুরি ফ্লেভার আসছে, টেস্টটা অনেক সুন্দর। কেমন লাগছে? আমি এক্সপেক্ট করি নাই 50 টাকায় যে এত সুন্দর হবে। দেখুন, চিকেনটার ভিতরে এত মজা লাগতেছে, আর একটা তান্দুরি ফ্লেভার আছে। আর আমরা একটু আগে সেলিম ভাইয়ের কাবাব খেয়ে আসলাম, এখন হচ্ছে আমরা হট থাই মোমো ট্রাই করবো একটা দোকানে, এই কর্নারে একদম এই দোকানটা দেখি। আর এখানে আমরা তো এর আগে চিকেন মোমো, ভেজ মোমো অনেক কিছু খেয়েছি, বাট এখানে একটা নতুন জিনিস দেখলাম, মাটন মোমো। ঠিক আছে, মাটন মোমোটা আমরা আজকে ট্রাই করবো। দাদা, মাটন মোমো দিবেন এক প্লেট? শেষ শেষ হয়ে গেছে। তাহলে কি হবে, প্রন মোমো হবে? চিকেন আছে আর ভেজ আছে? অনলি চিকেন আছে আর ভেজ আছে, কোনটা নেব? আচ্ছা ওকে, তাহলে ভেজ মোমো দিন দাদা এক প্লেট। মোমোর সাইজটাও বেশ ভালোই মনে হচ্ছে, 5 পিস ভেজ মোমো অনলি 40 টাকা, 40 টাকা আর কি, 40 রুপি। উপমা, কি করতেছো? মোমোটা ফুটা করে দিচ্ছি যাতে গরমটা চলে যায়, খেতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে মোমোর সাথে হচ্ছে কি কি দিয়েছে? মোমোর সাথে আমি একটু সস আর হচ্ছে এই স্টক যেটা সেটা স্যুপটা দিয়ে হচ্ছে এখন মোমোটা ট্রাই করবো, দেখি কেমন লাগে। ফার্স্টে মুখে দিলে একটু অন্যরকম লাগছিল, কিন্তু যখন এটা পুরোটুকু মানে ব্লাস্ট হয়ে গেল মুখের ভিতরে, তখন আরও বেশি মজা লাগছে স্যার। ফার্স্টে ভেতরে হয়তো বেশি একটা ভালো হবে না, কারণ হচ্ছে মোমো সাধারণত পাহাড়ি এরিয়ার খাবার, বাট মজা। মানে আমি হচ্ছে ভেজিটেবল মোমো নিয়েছি, বাট করতে আমার কাছে আসলে মোমোটা ভেজিটেবলটাই মজা লাগে, আই ডোন্ট নো কেন, বাট মজা লাগে। আমাদের সোডা এখন বানানো হচ্ছে। ওয়াও, জোস্ত। মোমো খেয়ে ঝাল লেগেছে, এখন খাবো নিম্বু সোডা, দেখি। কি অবস্থা, সেই এক্সপ্রেশন দিচ্ছ? ইন্ডিয়াতে এটা আমার সবচেয়ে পছন্দের একটা ড্রিঙ্ক, এটা আমি কখনো মিস করি না, যেখানেই পাই সেখানেই হচ্ছে নিম্বু সোডা যেটা, সেটা আমি সবসময় ট্রাই করি। তুমিও সেম এক্সপ্রেশন দিবা অ্যাকচুয়ালি তুমি যদি খাও। তাই, মানে এত মজা হয়েছে,
রিফ্রেশ। দোকানটার নাম হচ্ছে করিম। আমরা বেশ কয়েকটি খাবার ট্রাই করলাম এতক্ষণ, আর এখন চলে আসছি দাদা আপনার নাম কি? নারুগোপাল দাদার দোকানে। দাদা আমাদেরকে কি খাওয়াবেন এখন? আপনাকে এখন দই পাপড়ি চাট আছে, আমার আছে, আপনার মেনু আছে দেখতে পারেন, রাজ কচুরি চাট। আচ্ছা, রাজ কচুরি, দই পাপড়ি চাট সবগুলো মেনু দেওয়া আছে, ৪৫ রুপি করে সব কিছু। ঠিক আছে, একটা দই পাপড়ি চাট আমাদের জন্য এখন বানাবে। আবার আছে আপনার ঠান্ডা দই, ঠান্ডা দই না ঠান্ডা দই। আচ্ছা, চলে যাবে দই। আমাদের হাতে দই পাপড়ি চাট অলরেডি চলে আসছে, আর প্রচন্ড ঠান্ডা, মানে দইটা বেশ ঠান্ডা মনে হচ্ছে, দইটাই তো সবচেয়ে বেশি ঠান্ডা মনে হয়। হ্যাঁ, এখন আমরা খেয়ে দেখবো। আসলে এই খাবারটা আমি ফার্স্ট টাইম, হ্যাঁ, এর আগে কখনো ট্রাই করি নাই, তো দেখা যাক খেয়ে যে কেমন লাগে। ভিতরে অনেকগুলো আইটেম দিয়েছে অলরেডি, আপনারা দেখে নিয়েছেন। এর পুরোটাই মুখে দিব নাকি? আচ্ছা, পুরোটাই মুখে দিচ্ছি। এটা খাইলে আপনি সব কিছু একসাথে খেতে পারতেছেন, লাইক মশলা, বিট লবণ, জিরার গুঁড়া, ধনার গুঁড়া, অস্থির একটা ফ্লেভার, ফ্লেভারটা বুঝাতে পারবো না। আর সাথে হালকা মিষ্টি এবং হচ্ছে দই আছে, খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগছে। খাওয়া হলো, একটু চলো আর অর্নামেন্টসের দোকানে যাই, প্লিজ প্লিজ কাম। হ্যাঁ ভিউয়ার্স, আমরা কলকাতার নিউ মার্কেট এরিয়াতে আপনাদেরকে কিছু ট্রেডিশনাল খাবার অর্থাৎ স্ট্রিট ফুড যেগুলো সেগুলো এবং তার সঙ্গে কিছু শপিংয়ের জায়গা ঘুরে ঘুরে দেখিয়েছি। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও অথবা নতুন কোনো প্লেসে আপনাদের সঙ্গে। ততদিন পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।